যারা করোনা ভাইরাস নিয়ে কাজ করেছে তাদেরকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং ঢাকা ১৬ আসনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা প্রতিটি মুহূর্তে প্রতিটা মানুষের কথা বলেছে, যারা প্রতিটি মানুষের এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য ঘরে থাকার জন্য অনুরোধ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পূর্বে নাম ছিল পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি। আমি আজকে এই নতুন কমিটির মধ্য দিয়ে এই নামটা আমি দিয়েছি উত্তর পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতি। এই নামে আজকে থেকে প্রতিষ্ঠিত হবে, এই নামে আজকে থেকে নামকরণ করা হবে এবং এই নামেই রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত করবে। আমি মনে করি আজকে যে কমিটি করা হচ্ছে সেই কমিটির মধ্য দিয়ে আমি ঘোষণা করছি সভাপতি জনাব আজহারুল ইসলাম মোল্লা বিপ্লব, সিনিয়র সহসভাপতি খায়রুল বাশার রাব্বি, সহসভাপতি জনাব মোস্তাফিজুর রহমান, সহসভাপতি এ কে এম আজাদ হোসেন রাজু, সাধারণ সম্পাদক জনাব শেখ আরশাদ ইমাম উমর, কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ শওকত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জনাব মোতাহার মাহমুদ খসরু, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব আলী আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক জনাব ফামিদা আফরোজ কনা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুব রহমান খান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ, তথ্য প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খান মিথুন, দপ্তর সম্পাদক জনাব আবিদ মোহাম্মদ দাকসিয়ান আবিদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক জনাব নূপুর ফিরোজ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জনাব মোহাম্মদ একলা সুসেন। আজকের এই কমিটি আজকে থেকে উত্তর পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতি পরিচালনা হবে। আমি যাদের আজকে নাম ঘোষণা করা হলো তারা অবশ্যই এই উত্তর পল্লবীর যেসব বাসিন্দারা আছে তাদের দুঃখ কষ্ট বুঝবে এবং এলাকার পরিষ্কারের জন্য যত ধরনের সহযোগিতা লাগে হবে। এই এলাকায় মাঝে মধ্যে ছিনতাই হয়, যাতে ছিনতাই যাতে না করতে পারে যা যা সহযোগিতা করার দরকার আমি ইলিয়াস মোল্লা করব। আমি এই কমিটিকে বলতে চাই ট্রি প্লান্টেশন প্রোগ্রাম করার জন্য। আশা করি শান্তি শৃঙ্খলাভাবে এই অঞ্চলের মানুষ যাতে বলতে পারে আমরা শান্তিতে আছি, আমরা শান্তিতে ঘুমাতে পেরেছি, আমরা শান্তিতে ব্যবসা বাণিজ্য করছি। সরকার থেকে যখন যে ঘোষণা আসবে লকডাউন, এই করোনা ভাইরাসের যে নির্দেশ আসবে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে সবাইকে। আমি আজকের এই নতুন কমিটির মধ্য দিয়ে প্রকাশ করতে চাই আমাদের মরহুম আশরাফ আফসারউদ্দিন, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক এবং এই উত্তর পল্লবী থেকে যেসব আমাদের বন্ধু বান্ধব দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেক মুরব্বীরা চলে গেছে, যেসব মুরব্বীদেরকে আমি নাম দু একটা না বললেই নয়, যেমন রাজ্জাক সাহেব আছেন, আমাদের এরশাদুল্লাহ চাচা আছেন, আমাদের ইসমাইল চাচা আছেন, মকবুল সাহেব আছেন, আরো অনেকে আছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।